বিদেশি কর্মী নিয়োগে বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। গত শুক্রবার দেশটির শ্রম মন্ত্রণালয় এক নোটিশে এ সংক্রান্ত নীতিমালার কথা জানিয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী কোনো প্রবাসী কর্মী কোম্পানি পরিবর্তন করতে চাইলে সেক্ষেত্রে পুরনো মালিকের নামে কোনো অভিযোগ না থাকলে সে মালিক কোরিয়ান বা প্রবাসী কর্মী নিয়োগ করতে পারবে। শ্রমিক ও মালিক উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি কমাতে একটি স্বাধীন কমিশন গঠন করা হবে। সেখানে মালিক শ্রমিক উভয়ই সব তথ্য লিপিবদ্ধ করবে। পরে কোম্পানি পরিবর্তনের ক্ষেত্রে অথবা মালিক নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে আগের কোম্পানির পুরো ইতিহাস জানতে পারবে। জনসংখ্যা নিয়ন্ত্রণ ও কর্মী সংকট দূর করতে প্রবাসীদের শুধু নির্দিষ্ট এলাকার মধ্যেই কোম্পানি পরিবর্তনের অনুমতি দেওয়া হবে। তবে একটি নির্দিষ্ট সময় ও কাজের দক্ষতা অর্জনের পর নিয়মতান্ত্রিক উপায়ে কোম্পানি পরিবর্তন করতে পারবে প্রবাসী কর্মীরা। সেক্ষেত্রে কোম্পানির কোনো রকম অনুমতির প্রয়োজন হবে না। এছাড়া দক্ষ কর্মীদের কোরিয়ায় পুনরায় প্রবেশের ক্ষেত্রে শর্ত শিথিল সহ দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ দেওয়া হবে। 4 বছর 10 মাস পর নিয়ম অনুযায়ী প্রবাসীরা কোরিয়া ছেড়ে গেলে 6 মাস পর পুনরায় প্রবেশের অনুমতি পাবেন। এছাড়া মালিক চাইলে 1 মাস পর প্রবাসীদের কোরিয়ায় নিয়ে আসতে পারবে। একই কোম্পানিতে 2 বছরের অধিক কাজ করলে এবং কাজ সম্পর্কিত দক্ষতার সার্টিফিকেট অর্জন করলে দেশে না গিয়ে 1 টানা 10 বছর থাকার সুযোগ পাবেন প্রবাসী কর্মীরা। নোটিশে আরও বলা হয়েছে, নিজ যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী চাকরি খোঁজার সুযোগ পাবে প্রবাসী কর্মীরা। মালিক ও শ্রমিক উভয়ের সম্মতিতে ঘর ভাড়া মাসিক বেতনের 8 থেকে 20% পর্যন্ত নির্ধারণ করা হবে। সরকারিভাবে দেশটিতে আসা প্রবাসী কর্মীদের জন্য আবাসন তৈরি করার ঘোষণা দেওয়া হয়েছে বিবৃতিতে। উল্লেখ্য যে বাংলাদেশি কর্মীরা কেবলমাত্র সরকারিভাবে VSL-এর মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে কর্মী হিসেবে যেতে পারেন। দেশটির প্রবাসী কর্মী নিয়োগে নতুন নীতিমালায় উচ্ছ্বাস জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা।